ইমানদার ভাইরা মুমিন মুমিনা ভাই বোনেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে মানবতাকে হেদায়েত দেওয়ার জন্য তার পক্ষ থেকে পয়গম্বর নবী রাসূল প্রেরণ করেছেন সেই ধারাবাহিকতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখির জামানার সেই হেদায়েত বঞ্চিত দিখারা পথারা মানবতাকে হেদায়েতের আলো আলোকিত করার জন্য জাহিলি জামানা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ সেই পরিবেশ সম্পর্কে কারো অজানা নয় একটা করুণ পরিণতি ছিল পরিস্থিতি ছিল মানুষের মধ্যে চারিত্রিক মাধুর্যতা বলতে কিছু ছিল না নৈতিকতা বোধ বলতে কিছু ছিল না বছরের পর বছর মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ করে তারা কাটিয়ে দিত আউস খাজরাজ গোত্রের কথা কারো অজানা নয় দুইটা গোত্রের মারামারি বছরের পর বছর লেগেই থাকতো কারণে অকারণে মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ এমন পর্যায়ে উপনীত হয়েছিল এমন পর্যায়ে চলে গিয়েছিল যেন তাদের স্লোগান ছিল মাইট ইজ রাইট জুট যার মূল লোক তার মা বোনেরা শুনছেন আজকেও উইমেন রাইটস নারীদের অধিকার নিয়ে কথা বলার মতো মানুষের কোনো অভাব নাই কিন্তু আল্লাহ আল্লাহ কসম করে জানিয়ে দেয় আল্লাহর কসম করে বলে যাই যদি কেউ কোরআনটা ভালো করে বুঝতে পারে অনুসরণ করতে পারে হাদিস সুন্নাটাকে বুঝতে পারে অনুসরণ করতে পারে কোরআন হাদিস সুন্নার আলোকে ইসলামের চর্চা যদি সঠিকভাবে হয় তাহলে অবশ্যই অবশ্যই এই সমাজে নারীরা অবহেলিত থাকবে না ঠিক কি না আজকেও নারীদের অধিকার নিয়ে কথা হয় কিন্তু নারীদের প্রকৃত অধিকার দিয়েছে ইসলাম নারীদের কি ইসলাম ঠকায়নি বরং কোন কোন ক্ষেত্রে পুরুষের চাইতেও বেশি মর্যাদা দিয়েছে সুবহানাল্লাহ ওই জাহিলি জামানায় নারীদের অধিকার ছিল না নারীদের মর্যাদা ছিল না তাফসীর ইবনে কাসির তাফসীর কুরতুবীর বর্ণনায় পাওয়া যায় আরবের কিছু কিছু গোত্রের এমন বৈশিষ্ট্য ছিল ওই গোত্রগুলো কন্যা সন্তান জন্ম নিলে এটা যেন একটা অপমানজনক বিষয় লজ্জাস্কর ব্যাপার এমন পরিস্থিতি ছিল কন্যা সন্তান জন্ম নিলে বাবাদের লজ্জা হয়ে যেত মানুষের সামনে মুখ দেখাতে পারত না ওই লজ্জা থেকে অপমান থেকে বাঁচার জন্য ওই জাহিলি জামানার কিছু কিছু গোত্র আরবের কিছু কিছু গোত্র কন্যা সন্তান জন্ম নিলে তারা জীবন্ত কবর দিতে অধিকার করত না আউযু বিল্লাহ কত বর্বর ছিল সন্তানের জন্ম হয়েছে দেখেছে এটা মেয়ে হয়েছে জীবন্ত কবর দিয়ে দিত না আউযু বিল্লাহি মিন যালিকা আস্তাগফিরুল্লাহ সূরা তাকবীরের 8 নম্বর 9 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন واذا الموءوده سئلت باي ذنب قتلت ওই জীবন্ত কবরস্থ কন্যাগুলোকে প্রশ্ন করা হবে কি অপরাধে তোমাদেরকে হত্যা করা হলো একটু চিন্তা করে দেখুন স্বাভাবিক নিয়ম বলে যারা খুনি যারা হত্যাকারী তাদেরকে জিজ্ঞেস করার কথা কেন তোমরা এই বর্বরিত কাজ করেছো কেন তোমাদের কলিজার টুকরো মেয়েগুলোকে ফুটফুটে জান্নাতি ফুলগুলোকে জন্ম নেয়ার পরে কবর দিয়েছ প্রশ্নের জবাব দাও কিন্তু এই আয়াত কারিমা আয়াত দয় প্রমাণ করে আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন না করে জীবন্ত কবরস্থ এই মেয়েদেরকে প্রশ্ন করবেন তাফসীর কুরতুবী এবং ইবনে কাসীরের বর্ণনায় পাওয়া যায় এই আয়াতের ব্যাখ্যা জানিয়ে দেয়া হয়েছে আল্লাহ তাআলার এই আয়াত দয়ের মাধ্যমে বুঝতে পারা যায় আল্লাহ তাআলা ওই বর্বরগুলোর উপর এত নারাজ হয়ে যাবেন এত গুসা করবেন
তাদের দিকে তাকাবেন না, তাদের সাথে কথা বলবেন না, উল্টো ওই মেয়েদেরকেই প্রশ্ন করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কেন তোমাদেরকে হত্যা করা হয়েছে? ওই জাহেলিয়াতের অন্ধকার থেকে মানবতাকে মুক্ত করার জন্য হেদায়েতের বাণী ইলমুল ওয়াহী জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে 23 বছরের নবুয়তি জিন্দেগীতে ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করলেন, যেই কোরআন হলো হুদাল লিন্নাস, গোটা মানবতার জন্য হেদায়াত। কিন্তু আল্লাহ তাআলা সূরাতুল বাকারার শুরুতেই জানায়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাব لا ريب فيه هدى للمتقين ألف لام ميم ذلك الكتاب এটা এমন একটা কিতাব لا ريب فيه ভুল ত্রুটি থাকা দূরের কথা সন্দেহ করার মতো কিছুই এই কিতাবের মাঝে নাই আল্লাহু আকবার هدى للمتقين আর এই কিতাব হলো মুত্তাকীদের জন্য হেদায়াত। প্রশ্ন জাগতে পারে, আল্লাহ তাআলা এক জায়গায় বললেন হুদাল লিন্নাস, এটা সকল মানুষের জন্য হেদায়াত। আবার এই আয়াত কারিমায় আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকীন, এটা মুত্তাকীদের জন্য হেদায়াত। কথা দুইটা, আসল কথা দুইটা নয়, মুফাসসিররা সমন্বয় করে জানিয়ে দেন কথা একটাই, এই কোরআন সকল মানুষের জন্য হেদায়াত। যে কোনো মানুষ হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, মুসলিম হতে পারে, অমুসলিম হতে পারে, যে কোনো মানুষ এই কোরআন থেকে হেদায়াত গ্রহণ করতে পারবে। তবে শর্ত হলো তারাই হেদায়াত পাবে যারা তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সবার জন্য হেদায়াত এই কথা সত্য, কিন্তু সবাই হেদায়াত গ্রহণ করতে পারবে না, হেদায়াত গ্রহণ করবে তারা তাকওয়ার গুণে গুণান্বিত হবে যারা। আল্লাহু আকবার। ইমানদার ভাইয়েরা, সেই হেদায়াতের কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতাকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য যেই নির্দেশনাগুলো জানায় দেন, তন্মধ্যে গুরুত্বপূর্ণ কথা হলো আমরা যারা জীবিত আছি, যত প্রাণী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কিছুই চিরকাল থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকেই, প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মরতেই হবে। ফয়সালা কার? আস্তে বলুন তো, ফয়সালা কার? আওয়াজ বাড়ি বলুন, ফয়সালা কার? তার পক্ষ থেকে যখন এটা চলে আসবে, বাঁচার কোনো উপায় নাই। আর বিশ্বাসীরা মনে করে এই জগৎটাই চূড়ান্ত এবং ফাইনাল ডেস্টিনেশন নয়, বরং চূড়ান্ত জগৎ আরো পরে। মৌলিকভাবে প্রধান চারটা জগৎ আমরা অনুসন্ধান পাই কোরআন হাদিস সুন্নাহর আলোকে। এক নম্বর, আমরা এই পৃথিবীতে আসার আগে আরেকটা জগতে ছিলাম, একত্রিত করা হয়েছিল। সূচনা লগ্নেই পৃথিবীতে মানুষ আদম আলাইহিসসালামের মাধ্যমে প্রেরণ করার পূর্বেই কিয়ামত পর্যন্ত যারা আসবে সকল রূহগুলোকে সৃষ্টি করলেন আল্লাহ, আবার একত্রিত করলেন, আল্লাহু আকবার। এবং রূহ জগতে, আলমে আরওয়াহ, রূহের জগতে একটা সমাবেশ হয়েছিল, এটা আমাদের মনে নেই, কিন্তু আয়াতে কারিমাগুলো রাসেলের ভাষ্যগুলো এটা স্মরণ করিয়ে দেয়। একটা জগতে আমরা ছিলাম, ওই রুহের জগতে আল্লাহ তাআলা একত্রিত করে কিছু কথা বলেছিলেন, এর মধ্যে প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সবাই বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব, শাহিদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি। এরপরে আমরা আসলাম আলমে আজসাম, আলমে দুনিয়া, এই দুনিয়ার জগতে আছি, ইন্তেকাল হবে, আমরা চলে যাব আলমে বারজাখ, কবর দিয়ে শুরু, হাশর দিয়ে শেষ। আর হাশরের ময়দানে হিসেব নিকেশ যখন হবে, হিসেব নিকেশ হওয়ার পরে আমরা দুই ভাগে বিভক্ত হয়ে যাব,
إن الأبرار لفي نعيم নিশ্চয়ই যারা পুণ্য কাজ করবে আল্লাহর আদেশ মানবে নিষেধ থেকে দূরে থাকবে হাদিস সুন্নাহর আলোকে জীবন গঠন করবে অমান্য করবে রাসূলকে আদর্শ হিসেবে গ্রহণ করবে তাদের জন্য জান্নাত ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম আর যারা পাপিষ্টদের কাতারে শামিল হবে গুনাহ খাতা করবে তাদের জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই চূড়ান্ত ফাইনাল ডেস্টিনেশন হলো আলমে আখিরাত আখিরাতের জগৎ জান্নাত অথবা জাহান্নাম এর বাইরে আর কোনো স্থান নেই তাইলে কবরের জিন্দেগি দিয়ে এই জীবনের পরে আমাদের আরেকটা জগৎ শুরু হবে কবরের জিন্দেগি আর শেষ হবে হাশরের ময়দানে উত্থিত হব সবাই হিসাব নিকেশ আছাড়া নাই اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون اي دنيا هات نيه براي كوري بانيه براي كوري অঙ্গ প্রত্যঙ্গকে যেভাবে ইচ্ছা সেভাবে ব্যবহার করি কিন্তু এই আয়াত কারিমা আরো কিছু নির্দেশনা প্রমাণ করে হাশরের ময়দানে যখন চূড়ান্ত হিসেব নিকেশ শুরু হয়ে যাবে হাত আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে পা আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে চোখ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে আজকে আমি যা ইচ্ছা তাই করি হাত আছে শক্তি আছে আমি ইচ্ছে করে জানি এটা জুলুম এটা অন্যায় এটা অবিচার কিন্তু শক্তি থাকার কারণে এই হাতকে অপব্যবহার করে জুলুম চালায় এরকম লোক মনে হয় আমাদের দুনিয়ায় নাই আল্লাহ রাসূল শিখালেন মুসলমানের পরিচয় হলো المسلم ما سلم المسلمون من لسانه ويديه المسلم ما سلم المسلمون من لسانه ويديه مسلمان হলো সেই জাত জিবা থেকে এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ থাকে জিবা বলতে কথাবার্তা বোঝানো হয়েছে আর হাত দ্বারা শক্তি বোঝানো হয়েছে নিজেদেরকে মুসলমান দাবি করি অথচ আমাদের জিবা আমাদের কথাবার্তা থেকে মানুষেরা কষ্ট পায় এমন এমন কথা বলি মানুষের কলিজায় ফুড় ফুড় হয়ে যায় এমন কথা বলি কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে যায় এমন কথা বলি মানুষ বড্ড কষ্ট পায় আবার হাতের দ্বারা শক্তির দ্বারা জুলুম চালিয়ে যায় নির্যাতন করি একদিন এই হাত সাক্ষ্য দেবে একদিন শক্তি সামর্থ্য আমাদের বিরুদ্ধে দাঁড়াবে এবং পাই পাই করে হিসেব নেওয়া হবে বাঁচার কোন রাস্তা আছে নাই ইমানদার ভাইরা মুমিন মুমিনা ভাই বোনেরা এই কথাগুলো বলার জন্যই কোরআনুল কারীমের ৯৯তম সূরা একেবারে শেষ পর্যায়ের গুরুত্বপূর্ণ সূরা সূরা জিলজালের দুইটি আয়াত কারিমা শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করেছি সূরা জিলজাল যেই সূরাগুলো তেলাওয়াত করলে যেই সূরাগুলোর অনুবাদ জানলে পড়লে বুঝার চেষ্টা করলে যে সূরাগুলোর তাফসীর অধ্যয়ন করলে ব্যাখ্যা বিশ্লেষণ জানলে আখিরাতের ভয় আমাদের অন্তরে লালন হয় যে সূরাগুলো তেলাওয়াত করলে ঈমান বেড়ে যায় আখিরাতের প্রতি আমাদের আগ্রহ বেড়ে যায় আল্লাহর গোলাম হিসেবে আমাদের মনোযোগ আরো বেড়ে যায় রাসূলের আদর্শ মানতে আমাদের আগ্রহ বেড়ে যায় তন্মধ্যে অন্যতম সূরা সূরা জিলজাল সুবহানাল্লাহ بسم الله
الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره الله أكبر ভালো করে সুযোগ পেলেই এখন তো কিছু কথা শুনবেন আল্লাহ যদি তৌফিক দেন শুনবেন আল্লাহ যদি তৌফিক দেন আমরা বলবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক না দিলে বলা শোনা কোনটাই কি সম্ভব তবে একটা অনুরোধ করব যাই বলছি এবং যা বলবো যদি আল্লাহ তৌফিক দেন একটা নিয়তে কথাগুলো শুনতে হবে বক্তা শ্রোতা সবাই যদি এই নিয়তে কোরআনকে অধ্যয়ন করি বোঝার চেষ্টা করি যে এটাকে মানতে হবে যেগুলো আল্লাহ আদেশ করেছেন মানতে হবে নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে হেদায়েত গ্রহণের নিয়তে যদি বক্তারা মাহফিলে আসেন শ্রোতারা বসেন কমিটি আয়োজন করেন ওই মাহফিলকে কবুল করে নেবেন কে আওয়াজ বাড়ি হলুন কে তাহলে কোরআনুল কারীমের ৯৯ নম্বর সূরা সূরা আল জিলজাল এই সূরার ৭ এবং ৮ নম্বর আয়াত কারিমার আলোকে আপনাদের সামনে কথা বলতে চাই সূরা জিলজাল যেটার ইংরেজি অর্থ হলো দ্য শেকিং ভয়াল কম্পন কেমন সংগঠিত হবে এতে বিশ্বাস আমাদের আছে না নাই আছে নাম দেয়া হয়েছে তাই প্রথম আয়াত থেকে ইযা যুলজিলাতিল আরদু জিলজালহা যখন ঝাঁকুনি দিয়ে দুনিয়াটাকে ভীষণ ভাবে কাঁপিয়ে তোলা হবে আল্লাহু আকবার ওই প্রথম আয়াত থেকেই দ্য শেকিং ভাল কম্পন ভূমিকম্পর মতো এমন কম্পন তৈরি হবে সবকিছু ধ্বংস হয়ে যাবে নামকরণ হয়েছে জিলজাল এই সূরাটি অধিকাংশ মতামত হলো সূরাটি মাক্কি সূরা যদিও কিছু কিছু মতামত আছে কেউ কেউ বলেছেন মাদানী সূরা কিন্তু অধিকাংশের মতামত হলো ইবনে আব্বাস ইবনে জুবায়ের আয়েশা সহ উল্লেখযোগ্য মুফাসসিরদের বক্তব্য হচ্ছে এই সূরাটি মাক্কি সূরা অর্থাৎ হিজরতের আগে নাজিলকৃত সূরার মধ্যে অন্যতম সূরা আসুন যে দুটি আয়াত কারিমার আলোকে আমরা আলোচনা করতে চাই আল্লাহ যদি তৌফিক দেন তাহলে পরিষ্কার করার চেষ্টা করব আমরা কোরআন হাদিসের আলোকে যে এই দুনিয়ায় যারা পরিমাণ ভালো কাজ করলো সেদিন আমরা এটা দেখব ইনশাআল্লাহ আর যারা পরিমাণ মন্দ কাজ দেখলেও সেটা ওই দিন প্রকাশিত হয়ে যাবে নাউযু বিল্লাহ মিন যালিক যারা বলতে অনুপরিমাণ অনুবাদ করতে গিয়ে বাংলায় বলা হচ্ছে অনুপরিমাণ আর উদাহরণ দিতে গিয়ে বলা হয়েছে এটা পুরাতন তাফসীর যে সরিষার দানা পরিমাণ সরিষার দানা ছোট না বড় খুবই ছোট তবে এখন বর্তমান পৃথিবীর ইসলামী স্কলাররা মুফাসসিরে গবেষণা করে দেখেছেন উদ্দেশ্য কিন্তু সরিষার দানা পরিমাণ বেটা না মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট এর থেকে আর ছোট নাই এক সময় খালি চোখে বা চশমা লাগিয়ে আমরা খালি চোখে যা দেখতে পারতাম না চশমা লাগালে হয়তো একটু পাওয়ার থাকার কারণে কিছু দেখা যায় চশমা লাগিয়েও যা দেখা যায় না এখন বর্তমান প্রযুক্তির উৎকর্ষতার কারণে এখন মাইক্রোস্কোপ অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়েছে সূক্ষ্মাতি সূক্ষ্ম জিনিস যা চর্মচক্ষে দেখা যায় না চশমা লাগিয়ে দেখা যায় না দেখা যায় অণুবীক্ষণ যন্ত্র দিয়ে তা অবলোকন করা যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার এই কারণে বিজ্ঞানীরা যা আবিষ্কার করেছে তাদের নিজস্ব জ্ঞান না আল্লাহ যে জ্ঞান দিয়েছেন সেটার আলোকেই কিন্তু তারা করেছে বিশ্বাস করুক আর নাই করুক আমাদের ইয়াকিন এই বিশ্বাস থাকতে হবে এখন চিন্তা করুন দুনিয়া যদি আরো কন্টিনিউ করে যদি কেউ কেউ বলছেন পৃথিবী খুব শীঘ্রই ধ্বংস হয়ে যাবে এরকম তারিখ সন উল্লেখ না করে পৃথিবী ধ্বংস না করাই ভালো আল্লাহ আলম সবকিছু ভালো জানেন নিয়ন্ত্রণকারী একমাত্র কে আল্লাহ
যাই হোক, এখন দুনিয়া যদি কন্টিনিউ থাকে আরো অনেক বছর, আল্লাহ তাআলা এই দুনিয়াকে রক্ষণাবেক্ষণ করেন আমাদের, আমরা চলে গেলেও পরবর্তী প্রজন্মকে যদি বাঁচিয়ে রাখেন, আরো মানুষ সৃষ্টি করতে চান, দুনিয়াকে টিকিয়ে রাখতে চান, তিনি পারবেন। পৃথিবী আরো উন্নত হবে, আরো উন্নত প্রযুক্তি অনুবীক্ষণ যন্ত্র থেকে আরো অনেক উন্নত যন্ত্র আবিষ্কার হতে পারে, যেটা দিয়ে এর থেকেও ক্ষুদ্রাতি ক্ষুদ্র জিনিস দেখা যাবে। যারা মানে হলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র ছোট্ট অংশ, অর্থাৎ ভালো কাজ একেবারে ছোট থেকে যত ছোটই হোক, এগুলো আমার হয়তো মনেই থাকবে না এটা ভালো কাজ করেছিলাম, ওইটা দেখা যাবে। আবার মন্দ কাজ আমি হয়তো মনেই করি না এটা মন্দ কাজ, কিন্তু কোন দিকে যে এটা কেরামান কাতিবিন লিপিবদ্ধ করে নিয়েছেন আমি ভালো করে বুঝতেও পারিনি। أعوذ بالله من الشيطان الرجيم فمن يعمل مثقال ذرة خيرا يره الله سبحانه وتعالى قرآن الكريم ٩٩তম সূরা সূরা জিলজালের সপ্তম আয়াত গরিমায় জানায় দেন, যে ব্যক্তি অনুপরিমাণ নেক আমল করবে সে তাও দেখতে পাবে। সুবহানাল্লাহ, ওয়া মান ইয়ামাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারা, আর যে ব্যক্তি অনুপরিমাণ মন্দ আমল করবে সেও তা ওই জায়গায় দেখতে পাবে। ইমানদার ভাইরা, এই দুনিয়া হলো আখিরাতের সফলতা অর্জন করার জন্য, দুনিয়ার জীবনটা হলো প্রস্তুতির জায়গা, ফসল পাওয়ার জন্য ক্ষেতের জায়গা, এখানে যা চাষবাস করব এর ফলাফল পেয়ে যাব আলমে আখিরাতে অনন্তকালের জগতে। হিসেব নিকেশ যখন শুরু হয়ে যাবে, যা ভালো করব সব কিছুই আমার নেকির পাল্লাকে ভারী করবে, আর মন্দ যা করব আমার বদ আমলগুলো এমন ভারী যদি হয়ে যায়, নেক আমল থেকে বেশি ভারী হওয়ার কারণে মিজানে আল্লাহর ইনসাফপূর্ণ সেই পাল্লায় যদি বদ আমল বেশি হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। এবার আসুন আমরা একটু বুঝার চেষ্টা করি, যে ভালো কাজ সব কিছু আমি দেখব, যাই করব সব দেখব, তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার, আমি যত ভালো কাজ করব এর সাথে একটা শর্ত কিন্তু প্রযোজ্য, আমরা আমল সালেহ করছি, এবং সত্যিকার কথা হলো গোটা দুনিয়ায় অমুসলিমরা পর্যন্ত মুসলমানদের যে কাজগুলো ছিল তারা করে নিচ্ছে, ইমান নাই কিন্তু কাজ করছে, তাহলে তারা দুনিয়ার মানুষের মন জয় করতে পারবে, দুনিয়াতে তারা জাজা পেয়ে যাবে, সুফল পেয়ে যাবে, কিন্তু আখেরাতে ইমান না থাকার কারণে তাদের সুফলটা তাদের ঘরে আসবে না, তারা পাবে না। আমরাও একইভাবে শুধু কল্যাণকর কাজ করে যাচ্ছি, ভালো কাজ করে যাচ্ছি, কিন্তু যদি ইমানের আলোয় সঠিকভাবে আলোকিত না হই, প্রকৃত ইমানদার যদি না হই, তাইলে কিন্তু আমি ওই জায়গায় জান্নাতে যাওয়ার জন্য যে হিসেব নিকেশ করে আমি পার পাবো এই সুযোগ নেই। এজন্য ইমানের সাথে আমল, ইমানের সাথে আমল বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইমান লাগবে, কারণ আমি অজান্তেই যদি এমন কাজ করে ফেলি যেটা কুফুরির পর্যায়ে চলে যায়, অস্বীকারের পর্যায়ে চলে যায়, তাহলে কিন্তু আমার জন্য দুঃসংবাদ রয়েছে, সুসংবাদ নাই। আল্লাহ তাআলা সূরা কাহফের ১০৫ নম্বর আয়াত কারিমায় জানায় দেন, الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا.
আল্লাহ তাআলা সূরা কাহফের 105 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন এরা হচ্ছে সে সকল লোক যারা আল্লাহর আয়াত সম্মুখে অস্বীকার করে নাউযু বিল্লাহ এবং তার সাথে সাক্ষাতের বিষয়টিও তারা অস্বীকার করে যার কারণে ওদের সব কর্মই নিষ্ফল হয়ে যায় কিয়ামতের দিন আমি তাদের জন্য ওজনের মানদণ্ডই প্রতিষ্ঠা করব না হিসাব নিকেশ পড়ে তাকে তো গুনাহই ধরা হবে না একটু খেয়াল করলেই বুঝতে পারব আমি নিজেকে ইমানদার দাবি করি নিজেকে মুসলমান দাবি করি কিন্তু একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আল্লাহ তাআলার আয়াত কারিমা তার নির্দেশ সব কি আমি মানতে পারি সহজ করে যদি বলি আল্লাহ তাআলা যা আদেশ করেছেন মানা লাগবে যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা লাগবে আল্লাহ তাআলা জানায় দেন তুমিনুন বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুন ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো এবং আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করো ঈমান পরিপূর্ণরূপে গ্রহণ করিয়া না করি হয়তো বুঝতেই পারি না কিন্তু বলি আমি ঈমানদার কিন্তু আল্লাহর পথে জানমাল দিয়ে জিহাদ করো এটা শুনলে আবার অনেকেই ভুল ধারণা কারণ জিহাদ মানে কি মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ জিহাদের অপব্যাখ্যা করে আমাদের এই দেশে ইদানিং কালে তাদের তৎপরতা তেমন একটা দেখা যাচ্ছে না এটা দেখা কখনোই কাম্য নয় কিন্তু একটা শ্রেণী মুসলমানদেরকে অতিরিক্ত মাত্রাতিরিক্ত উজ্জীবিত করার মাধ্যমে জিহাদের নামে জঙ্গি বানানোর চেষ্টা করছে এই জমিনে ইসলামের অপব্যাখ্যা করে জিহাদের অপব্যাখ্যা করে মানুষকে জঙ্গি বানানোর চেষ্টা এবং জঙ্গিবাদী তৎপরতা মেনে নেওয়া যায় না যায় না যায় না বলেন ঠিক কিনা এরা ইসলামের কল্যাণ করছে না ক্ষতি করছে যার কারণে এই জঙ্গিদের কারণে ইসলামকে অনেকেই টেররিজমের সাথে ইসলামকে মেলানোর চেষ্টা করে দিনের পথে চেষ্টা প্রচেষ্টা এই মুজাহিদদের এখন জঙ্গি বানানো হচ্ছে মিসকনসেপশন মিস ইনফরমেশন এটা কখনোই কাম্য নয় আল্লাহর ওয়াসি পরিষ্কার ধারণা রাখবে জিহাদ মানেই মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ নয় জিহাদ জুদুন থেকে এর উৎপত্তি অর্থ হলো চেষ্টা প্রচেষ্টা করা জিহাদ ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা চূড়ান্ত সংগ্রাম করা চেষ্টা করা পাঁচটা কাজের ধারাবাহিকতার নাম জিহাদ দাওয়াত ইলাল্লাহ এক নম্বর আল্লাহর দিকে ডাকা তাইলে কেউ যদি আল্লাহর দিকে মানুষকে ডাকে আল্লাহর গোলাম হোক এই কাজকে খারাপ কাজ শাহাদাত আলান নাস মানুষের সামনে সাক্ষী হয়ে যাবে যে আমি মুসলমান ইসলামের প্রতিচ্ছবি আল্লাহ যা বলেছেন আমি মানার চেষ্টা করি যা নিষেধ করেছেন দূরে থাকার চেষ্টা করি রাসূলকে উসওয়া হাসান হিসেবে গ্রহণ করেছি তিনি যা বলেন আমি মানি যা করেছেন আমি মানি যা করেন নাই মানি না নিজেকে বাস্তব জীবনে প্রকৃত সাক্ষী হিসেবে তৈরি করতে চায় এটা কি খারাপ জিনিস তামুরুন বিল মারুফ ওয়া তানহাউন আনিল মুনকার আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার সৎ কাজের আদেশ দেয় অসৎ কাজে নিষেধ করে এই কাজটা করে যাচ্ছে এটা তো জিহাদ এটা কি খারাপ কাজ ইকামতে দিন দিনকে সব জায়গায় যেন দিন চর্চা হয় সব জায়গায় মেনে নেওয়া হয় এই কাজটা করা এটা কি খারাপ হ্যাঁ ওই মূর্খরা জাহেলরা এদেরকে জাহেল বলাই যথার্থ কারণ এরা ইসলামের মৌলিক জ্ঞান জানে না শোনেন তাফসীরুল কোরআন মাহফিলের কেন প্রয়োজন বলেন তো এই যে বললাম এটা মাক্কী সূরা এটা মাদানী সূরা কেন কারণ কোন আয়াত কখন মানতে হবে এটা না জানলে লোকেরা জঙ্গি হতে পারে এই কোরআনে সরাসরি যুদ্ধের ময়দানে কিভাবে লড়াই করতে হবে ফায়াকতুলুনা ইকতাল মারতে হবে মরতে হবে এই আয়াতগুলো আছে না নাই কিন্তু এটা কখন মূর্খরা জানে না জাহেলরা জানে না শুধু অনুবাদ পড়ে পড়ে জিহাদি হয়ে গেছে জঙ্গি হচ্ছে এটা কখনোই কাম্য না হ্যাঁ চূড়ান্ত লড়াইয়েরও বিধান কোরআনে আছে এটা অস্বীকার করলে আপনার ঈমান থাকবে না কিন্তু কখন মাক্কী যুগে কোন জিহাদ হইছে যুদ্ধ হইছে গোপনে তিন বছর দাওয়াত দিয়েছেন আল্লাহর রাসূল কোন সমস্যা ছিল না প্রকাশ্যে দাওয়াত শুরু হয়েছে নির্যাতন 10 বছর হয়েছে হিজরত করতে হয়েছে কিন্তু কোন জিহাদ হইছে যুদ্ধ হইছে চূড়ান্ত লড়াই হইছে হয় নাই কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া ইসলামিক স্টেট কায়েম হওয়ার পরে
মদিনায় যাওয়ার পরে ইসলামী রাষ্ট্র হওয়ার পরে যখন এবার বাধা আসছে আল্লাহ তাআলা বলেছেন এবার বদরের প্রান্তরে যাও জোরে বলেন আল্লাহু আকবার ভালো করে বুঝেন জিহাদ মানেই মারামারি কাটাকাটি যুদ্ধ বিগ্রহ নয় দাওয়াত সাদাত আলার নাস আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার ইকামতে দিন এরপরে ইসলাম কায়েম হয়ে গেলে রাষ্ট্রীয় পর্যায়ে যদি ইসলাম কায়েম হয়ে যায় তখন রাষ্ট্রীয়ভাবে আপনার উপর অন্য কোন শক্তি যদি আক্রমণ করতে চায় রাষ্ট্রীয় সিদ্ধান্ত তখন চূড়ান্ত লড়াইয়ের ডাক আসবে তখন পিছপা হওয়া যাবে না ইসলামটা বুঝতে হবে না বুঝলে কিন্তু সমস্যা এজন্যই এই সব মাহফিলের দরকার আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন বলুন আমিন এরকম করে করে একটা মানবো আরেকটা মানবো না আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ আল্লাহ বলেন এই কিতাবের কিছু মানবা কিছু ছেড়ে দিবা না এটা মুসলমানের পরিচয় হতে পারে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুদখুলু ফিসসিলম কাফা হে ইমানদারগণ হে মুমিনগণ তোমরা যারা ঈমান এনেছো উদখুলু তোমরা প্রবেশ করো ফিসসিলমি ইসলামের মধ্যে কাফা পরিপূর্ণ রূপে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ কিছু মানবো কিছু ছেড়ে দেব না এটা হবে না ফামান ইয়ামাল মিনকালা যারাতিন খায়রান ইয়ারা যেদিন হিসেব নিকেশ শুরু হয়ে যাবে হায়াতে জিন্দেগি যতদিন আছে যতদিন বেঁচে থাকবো ফরজ ওয়াজিব সুন্নত নফল থেকে শুরু করে বড় ছোট যত ভালো কাজ করব প্রত্যেকটা ভালো কাজ ওই দিন দেখতে পাবো এবং ওইটা আমার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে সুবহানাল্লাহ ছোট একটা উদাহরণ দেই মনে করুন রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন একজন ঠেলাওয়ালা শ্রমিক মানুষ তার দায়িত্ব পালন করতে গিয়া বড় ভারী কিছু জিনিস নিয়ে রওনা হয়েছে সোজা রাস্তায় সুন্দরভাবে ঠেলে ঠেলে তিনি যেতে পারছে কিন্তু উঁচু কোনো কালভার্ট কিংবা ব্রিজে ওঠার সময় ওই লোকটা একাকার উঠতে পারে না বারবার চেষ্টা করছে ঘেমে যাচ্ছে কিন্তু তার ঠেলাটাকে উপরে তুলতে পারছে না আপনি পাশ দিয়ে যাচ্ছেন আপনার কাজ ফেলে আবার তাকে যদি সহযোগিতা করে তার ঠেলাটাকে একটু উঁচুতে তুলে দেন এটাও পুণ্যের কাজে আল্লাহর কাছে কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ ছোট ছোট এগুলো ছোট নয় বড় কাজ এটা অনেক বড় কাজ অনেক বড় কাজ বাধ্যতামূলক এরকম কোনো বিষয় না মনে করো আমরা উস্তাদদের কি করি হঠাৎ করে মাঝে মধ্যে দেখি আমি একটা মাদ্রাসায় সম্পৃক্ত আমার জুতোটা সাইডে রেখেছি নামাজ পড়ালাম বা নামাজ পড়লাম শেষ করে যখন বের হবো আমার জুতা নাই কি ব্যাপার দাঁড়াতে দাঁড়াতে জুতা চলে আসছে আমি জুতা বাহিরে রাখছিলাম আমার একজন তালেবে আইলিম জুতাটা সুন্দর করে ভেতরে রেখে দিয়েছে যেখানে নির্দিষ্ট জায়গা আছে আবার আমি যখন বের হচ্ছি অপেক্ষায় আছে হুজুর কখন বের হবে জনাব উস্তাদ কখন বের হবে সাথে সাথে আমার পায়ের সামনে রাখছে আমি বিব্রত বোধ করি বলি এটা কি করছো এটা কি করছো কিন্তু এই যে এই বিষয়টা বাধ্যতামূলক কোনো সুন্নাহ নয় কিন্তু তার অন্তর থেকে সে মনে করছে আমার উস্তাদের প্রতি যদি এই কদরটা আমি করি তাহলে মনে হয় আমি আমার জীবনে তার দোয়া পাবো সুবহানাল্লাহ হাঁটতে বসতে ফিরতে চলতে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এই যে চেয়ারম্যান সাহেব দয় আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে এখন চেয়ারম্যান সাহেবরা জননেতারা দেখবেন অনেক সময় আপনি যে কোনো একটা কাজ করছেন ওনারা তো একটা চেয়ারে বসে আছেন সম্মানের জায়গায় কিন্তু ওনারা অনেক সময় এত সাধারণভাবে ছোটখাটো কাজে আপনাকে সহযোগিতা করেন ইয়া চেয়ারম্যান সাহেব কি করেন কি না আপনি আপনি ধরার দরকার নেই আমি এটা পারবো এই একটা গুছা মাথায় তুলবেন উনি তুলতেছে না 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 আপনি হাত দিয়ে না আমি পারবো কিন্তু এরপরে উনি তুলছেন কারণ উনি মনে করেন যে সাইয়্যিদুল কওমে খাদিমুম জাতির নেতারা জাতির খাদেম সুবহানাল্লাহ অমর রাদিয়াল্লাহু আনহু এত যে প্রশংসা এমনি কি প্রশংসা কবি বলেছেন আজ উমর পন্থী পথির দিকে দিকে প্রয়োজন পিঠে বোঝা নিয়ে পাড়ি দেবে যারা প্রান্তর প্রান্ত তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমের অর্ধেক রাষ্ট্রের রাষ্ট্রনায়ক তার একটা অনন্য গুণ ছিল মাঝে মধ্যে আমিরুল মুমিনিন থাকা অবস্থায় গভীর রাতে তিনি বের হয়ে যেতেন জনসাধারণ কেমন করে জীবন যাপন করছে
কারো কোনো সমস্যা আছে কিনা, কষ্ট আছে কিনা, মাঝে মধ্যে বের হয়ে যেতেন। এক রাতের ঘটনা, আশা করি কারো অজানা নয়। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী তার কাছ থেকে যে আদর্শে দীক্ষিত হয়ে খলাফায়ে রাশিদিনের অন্যতম শ্রেষ্ঠ একজন খলিফা, অর্থ পৃথিবীর রাষ্ট্রনায়ক ওমর ইবনুল খাত্তাব হঠাৎ করে গিয়ে দেখেন একটা বাড়ির মধ্যে একজন নারী কি যেন খাবার তৈরি করার চেষ্টা করছে, আর বাচ্চারা আশেপাশে কান্নাকাটি করছে। তিনি হাড়ির দিকে উঁচু উঁচু হয়ে উঁকি দিয়ে তাকালেন, দেখলেন হাড়ির মধ্যে কোনো খাবার নাই, কিন্তু নড়াচড়া করার মাধ্যমে অভিনয় করে বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছেন। অমর প্রশ্ন করলেন, কেমন মা তুমি, সন্তানরা কাঁদে, খাবার দাও না, উল্টো কি করো, অভিনয় করো, কৃত্রিমতার আশ্রয় নিয়েছো, এক ধরনের মিথ্যা কাজের আশ্রয় নিয়েছো, এমন কেন করছো? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন কে চিনেছিলেন না, ওই নারী তাকে আদবের সাথে বললেন, কে আপনি, আপনাকে চিনি না, যেহেতু প্রশ্ন করেছেন, আসলে তো খাবার কিছু নাই, বাচ্চাদের কান্না সহ্য করা যায় না, তাই সান্ত্বনা দিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি বারবার, আর মনে মনে এই ধারণা পোষণ করছি কাঁদতে কাঁদতে সন্তানগুলো ঘুমিয়ে যাবে, তখন আমার এই কাজ আর করা লাগবে না। আমিরুল মুমিনিন আর দেরি করেন নাই, চলে গেলেন তার বাইতুল মালে, বাইতুল মালে নিযুক্ত কর্মকর্তার সহযোগিতা নিয়ে তাকে বললেন, কর্মচারীর সহযোগিতা নিয়ে একটা বস্তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া খাবার দাবার সব সুন্দর করে বস্তাবন্দি করার জন্য আবেদন জানালেন। বস্তাবন্দি খাবার তৈরি হয়ে গেল। এবার অমর কর্মচারীকে বলেন, বস্তাটা আমার কাঁধে তুলে দাও। কর্মচারী উল্টো প্রশ্ন করিয়া, আমিরুল মুমিনিন, আপনি খেলাফতের দায়িত্বে আমিরুল মুমিনিন, আপনার দায়িত্ব আপনি নির্দেশ দিয়েছেন, এই বস্তা বহন করার জন্য কর্মচারী হিসাবে আমরা নিযুক্ত আছি, এই দায়িত্ব আমার। তিনি বেশি কথা বলতে চাইলেন না, তিনি বললেন, আমাকে আমার কাজ করতে দাও, কারণ হাশরের ময়দানে ওই নারী যদি আমাকে আসামির কাঠ করায় দাঁড় করায়, বাঁচার কোনো রাস্তা থাকবে না। সুবহানাল্লাহ, নিজে কাজে বস্তা বহন করো নারীর কাছে খাবার পৌঁছে দিলেন, আর বিদায়ের সময় বললেন, সম্মানিতা বোন আগামীকাল আমিরুল মুমিনিনের দরবারে আসবেন, আমি ব্যবস্থা করব, আরো ভালো কিছু দেয়া যায় কিনা। তখনও তার পরিচয় দেন নাই, কিন্তু ওই নারী পরদিন দিনের বেলা সকাল বেলা যখন আমিরুল মুমিনিনের দরবারে হাজির হয়ে গেল, তাকায় দেখে ওই রাতে নিজ কাঁধে বস্তা বহন করে যার যিনি খাবার পৌঁছে দিলেন তিনি আর কেউ নন, ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, এটা অনেক বড় দায়িত্ব, এই দায়িত্ব পালন করলে আপনার সম্মান কমবে না, বরং মর্যাদা বাড়ায় দিবেন। কি জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের মা বোনেরা আছেন, বয়স যাদের হয়েছে মনে করুন একটি সেলাই করার জন্য ওরা মানে শুয়ে সুতা ঢোকানোর চেষ্টা করছেন, বারবার চেষ্টা করছে পারছেন না, এই যে কিছু যুবকরা আছে, আমি হেঁটে যাচ্ছি পাশ দিয়ে, ও নানি দাদি পাচ্ছেন আমাকে দেন, কাজগুলো ছোট মনে করছেন কিন্তু ছোট না, এরকম করে করে একটু একটু করে এই কাজগুলো করতে পারলে এগুলো আমলের পাল্লাকে ভারী করে তুলবে। সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ। ফরজ ওয়াজিব সুন্নাত নফল থেকে শুরু করে প্রত্যেকটা আমল আমি ওই দিন দেখতে পাবো। আমরা মানুষ ইনসানে কামিল নই, অজান্তেই গুনাহ খাতা করে ফেলতে পারি, ভুল ত্রুটি হয়ে যেতে পারে, মানুষ হিসেবে ভুল করাই স্বাভাবিক। আল্লাহ রাসূল নিজেই জানায় দেন, কুল্লু বানি আদম খাতা, প্রত্যেক বনি আদম ভুল করে, প্রত্যেক মানুষেরা ভুল করে, ও খায়রুল খাতায়িন, আর সর্বোত্তম ভুলকারী হলো আত-তাওয়াবুন, যারা তওবা করে। সুবহানাল্লাহ, ইচ্ছে করে অবশ্যই ভুল করা উচিত নয়, কিন্তু অজান্তেই যদি ভুল ত্রুটি হয়ে যায়,
মুমিনের দায়িত্ব হলো, মুমিনের অন্যতম গুণ হলো ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। মুমিনের অন্যতম একটা গুণ হলো, মুমিনার অন্যতম একটা গুণ হলো তারা গভীর রাতে ইস্তিগফার করে, ক্ষমা চায় কার কাছে? আল্লাহর কাছে। হয়তো জীবনে অনেক ভুল করেছি, গভীর রাতে দুই চার রাকাত সালাত, কিছু তেলাওয়াত, কিংবা এমন কোন সিজদা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আমরা জানি না। সিজদায় অবনত হয়ে মনের সেই সকল কষ্ট দুঃখ পাপঙ্কিলতার কথা আল্লাহর কাছে বলার মতো যদি বলতে পারি, আর চোখ গড়ায় গড়ায় যদি চোখের অশ্রুগুলো ঝরে, কখন কুন্দো আল্লাহর কাছে কবুল হবে আমি হয়তো জানবো না। জীবনের বাঁকে বাঁকে ভুল করলাম, জীবনের বাঁকে ভাগে কত ত্রুটি করলাম, কিন্তু গভীর রাতে মাঝে মধ্যে যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি, বলার মতো বলতে পারি, একটা রাতে কিছু চোখের পানি হয়তো আমার জীবনে ইহকালীন কল্যাণ আখেরাতের মুক্তি নিশ্চিত করে দিতে পারে, বলেন ইনশাআল্লাহ। তাহলে ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা, পারলে ভালো কাজ করেন, মন্দ কাজ করেন না। কোন সামান্য যাররা পরিমাণ কাজটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আমরা কি জানি? জানি না। এবার উল্টো দিকটা আসুন এবং গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। সাতটা ভয়ঙ্কর ভয়াবহ গোনা আমাদের সমাজে প্রচলিত, এবং দু একটা কথা স্পেশালি আমাদের বোনদের জন্য, মায়েদের জন্য আছে। এটা হাদিস বুখারী এবং মুসলিমের হাদিসের আলোকে আপনাদের সামনে পেশ করব, কিন্তু মূল আয়াতটা হলো সূরা জিলজালের ৮ নম্বর আয়াত। কারীম আল্লাহ কি বলছেন? ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, যে ব্যক্তি অনুপরিমাণ বদ আমল করবে সে ওই দিনটা দেখতে পাবে। অনুপরিমাণ যাররা পরিমাণ, এই দুনিয়াতে যে বিপর্যয়গুলো আছে আমাদের বদ আমলের কারণে, আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন এটা আমাদের হাতের কামাই, যেটা বলেন না আউযু বিল্লাহ। এই যে করোনাকালীন সময়টা গেল, কি ক্রাইসিস, এখনো ওই ক্রাইসিস কাটেনি। এসএসসি দাখিল পরীক্ষার রেজাল্ট বের হয়েছে, সাম্প্রতিক সময়ে ভয়াবহ বন্যা হলো সিলেটে, আপনারা দোয়া করেছেন, অনেকেই সহযোগিতার জন্য চলে গিয়েছেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ খাইরান। দেখা গেল ওই দুর্যোগপূর্ণ এলাকাগুলোতে ছাত্রছাত্রীরা রেজাল্ট খারাপ করেছে। বাংলাদেশের সকল বোর্ডের মধ্যে সবচেয়ে খারাপ রেজাল্ট হয়েছে এবার সিলেট বোর্ডে, আর প্রধানতম কারণ হলো বন্যা। এটা দুর্যোগ, এর আগে ভয়াবহ করুণা শুধু বাংলাদেশ না, বাংলাদেশের উপর বরং আল্লাহর রহমত ছিল, বলেন আলহামদুলিল্লাহ। যে পরিমাণ ক্ষতি হওয়ার কথা, আমরা তো সচেতনতা আসলে আমাদের মধ্যে খুবই কম, মাইন্ড করেন না। আমরা তুলনামূলকভাবে অন্যান্য পৃথিবীর উন্নত দেশগুলোর মানুষেরা যেইভাবে সচেতন, তারা যেভাবে হ্যান্ড ওয়াশ ব্যবহার করেছে করোনা থেকে বাঁচার জন্য, যেভাবে তারা প্রস্তুতি নিয়েছে, আমরা তো এর উল্লেখযোগ্য অধিকাংশটাই আমরা নিতে পারিনি। কিন্তু আল্লাহ তাআলা রহম করেছেন, নতুবা ভয়াবহ একটি পরিস্থিতি হয়ে যেত, লাশের পর লাশ ইউরোপ আমেরিকা অনেক দেশে, উন্নত দেশে অ্যাম্বুলেন্সের মিছিল আমরা দেখেছি, কিন্তু আমাদের প্রতি দয়া করেছেন কে? আওয়াজ বাড়ি বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার কথা বুঝেন? আপনারা কিন্তু আমার মাতুত বুঝেন যে হুক আছে না, সিলেটি ভাষা কিছু ওয়াজ করিলতাম, চেয়ারম্যান সাহেব কিতা কই না, সিলেটি ভাষা কিছু ওয়াজ করলে কইবা ঠিক আছে খুব ভালো, কিন্তু কিছু বুঝতে নাই কইবা, হইতা কি যেটা বাংলা ভাষা নেই আর কিছু। আসল কথা হইলো সিলেটি ভাষা একটা আলাদা ভাষা, বাংলা ভাষা কিন্তু আলাদা আলাদা ব্যাকরণ আছে আমাদের, সিলেটি নাগরী ভাষা, সিলেটি নাগরী ভাষা। তা বড় মজার মাত মাতলে খুব ভালো লাগে, কিন্তু কিছু তো বুঝতে নাই, বাদে আমার গালি দিবা, কমিটি কইবা কোন জোরে আইছেন, সিলেটি মাত মাত ভালো লাগে আইছেন নি, আগামীতে আর এই দিকে প্রবেশ নিষেধ। আর মা বই নয় কলে কইবা ইতা কিতা উজু জীবন হইতা দেখলাম না, সিলেটি উজুর বলা আর আইছিল না এই এলাকায়। যাই হোক, প্রত্যেকটা ভাষারই একটা মাধুর্য আছে, সৌন্দর্য আছে, বলেন আলহামদুলিল্লাহ। মাতৃভাষা বাংলা ভাষা আল্লাহর সেরা দান,
তবে ছোটবেলায় আপনাদের খুশি করার জন্য বলছি না, ছোটবেলায় আমাদের এক স্যার বাংলা পড়াতেন, তিনি কথা প্রসঙ্গে ক্লাসে বলেছিলেন যে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ভাষা, আঞ্চলিক ভাষায় কথা বললেও যেন পুরোপুরি প্রায় শুদ্ধ এবং সুন্দর সাবলীল চমৎকার ভাষা, যেই জেলার ভাষা সেই জেলার নাম যশোর। আপনার খুশি না মনে হয়? আলহামদুলিল্লাহ তো আসতে বললেন, এরকম কেউ যদি সিলেটের কথা বলতো আমি তো আওয়াজ করে বলতাম আলহামদুলিল্লাহ। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, বেশি কষ্ট হচ্ছে না তো? খুব রাত পর্যন্ত আলোচনা করার দরকার নাই, এবং মূল পয়েন্ট যে বিষয়ে আমি হাদিসের আলোকে সাতটা বৈশিষ্ট্যের কথা বলবো, যে বৈশিষ্ট্যগুলো আমাদের শেষ করে দিচ্ছে এবং ওই পদে আমলগুলো আমাদের জাহান্নামে যাওয়ার, প্রত্যেকটা এক একটা কারণেই জাহান্নামে যাওয়ার কারণ হবে, যথেষ্ট হবে, অত্যন্ত ভয়াবহ পরিণতির দিকে ধাবিত হব। এজন্য আমাদেরকে সেদিকে আমি স্মরণ করিয়ে দিই, এরপরে আমি ইনশাআল্লাহ শেষ দিকে যাব, যদি কবুল করেন কে আল্লাহ, আল্লাহ কবুল না করলে কি শেষ করা যাবে? যে ব্যক্তি অনুপরিমাণ যারা পরিমাণ বদ আমল করবে সে তাও দেখতে পাবে। আল্লাহ তাআলার সেই আয়াত কারিমার কথা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। সূরা রুম গুরুত্বপূর্ণ আয়াতের 41 নম্বর আয়াত, গুরুত্বপূর্ণ সূরার 41 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন্নাস। যে কথাটা আগে বললাম, আল্লাহ তাআলা নিজে বলছেন মানুষের কৃতকর্মের কারণেই তার হাতের কামাই এটা জলে স্থলে বিপর্যয় নেমে আসে। নাউজুবিল্লাহ, পাপ পঙ্কিলতা যখন বেড়ে যায়, অন্যায় কবিরা গুনাহ সীমা লঙ্ঘন যখন বাড়তে থাকে, শুধু পরীক্ষা না, তখন গজব নাজিল হয় নাকি হয় না, বড় বড় দুর্যোগ, ভূমিকম্প, এগুলো আলামত ভালো না, মন্দ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা যত বাড়তে থাকে আল্লাহর গোস্বা এবং তার আজাব তত কাছাকাছি আসতে থাকে। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اجتنبوا السبع الموبقات ابو هريره رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন ভয়ঙ্কর সাতটি গুনাহ রয়েছে যেগুলোর থেকে তোমাদের বেঁচে থাকা দরকার। قالوا প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওমা হুন্না, এগুলো কি? খালা, এবার আল্লাহ রাসূল একটা একটা করে বলছেন, এক আশিরকু বিল্লাহ, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা, শরীক করা, জোরে করে নাউযু বিল্লাহ। দুই হচ্ছে ওয়াসহক, এবং জাদু, জাদুর সাথে সম্পৃক্ত থাকা, জাদু টোনা, এগুলা আছে না নাই? আছে। তিন, ওয়া কতলুন নাফস আল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, একেবারেই সরই কারণ ব্যতিরেকে কোন মানুষকে অন্যায় ভাবে হত্যা করা, এরকম মনে হয় নাই দুনিয়াতে? আছে না নাই? আছে। চার নাম্বার হলো যেটা খুব বেশি, ও আকালুর রিবা, আর সুদ খাওয়া। আপনাদের বনগ্রামে সুদ মনে হয় নাই? তবে সুদের সাথে সম্পৃক্ত আপনি থাকলে মনে কষ্ট রাখবেন না, কথাগুলো শুনবেন আর অনুভূতিতে আনবেন। এখন এখানে যারা আছি হয়তো অনেকেই আমরা সুদের সাথে আছি, মন খারাপ করবেন না, আমরা শুধু হতাশ করতে আসি নাই, নিরাশ করতে আসি নাই, কিন্তু এখন এই জায়গায় বসে যদি আপনি কথাগুলো শোনার পরে কোরআনের যে কথাগুলো বলবো, হাদিস শোনার লগে যা বলবো, এটা শুনে যদি আজকেই সিদ্ধান্ত নিয়ে যেতে পারেন, মনে মনে কাউকে বলার দরকার নাই, মানুষকে সব কথা বলে কি লাভ? আমার প্রেম ভালোবাসা আন্তরিকতা থাকবে এক আজিম সত্তার সাথে, তিনি কে? আমি দুনিয়ার মানুষকে কেন বলবো? আমি আমার দুর্বলতা একটা বলবো, উনি গিয়ে আর একজনকে বলবে, দোকানে বসে বসে আব্দুল করিম চাচার কহ খবর জানো, ও যে কি এই
খবরদার আমি কিন্তু তোমাকে বললাম আর কাউরে বইলো না এরকম লোক আছে না নাই আপনি সরল মনে আপনার একটা ফ্যামিলি ক্রাইসিস দুর্বলতা বলে দিলেন ভাই কাউরে বইলেন না আপনারে বলে একটু সান্তনা খুঁজলাম ও চায়ের স্টলে বইসা সবাইকে শোনায় দেয় রাস্তাঘাটে শুনছো ওই যে সাইফুর রহমান ভাইয়ের একটা খবর অবস্থা খুব খারাপ তো অবস্থা খুব খারাপ আছে না নাই এরকম চগলকুর গীবত করা লোক মানুষের ছিদ্রান্বেষণ করার মতো লোক এই সমাজে আছে না নাই সব কথা সবাইকে বলার দরকার আমাদের একান্ত কথাগুলো একান্ত সব মানুষকে বলা যায় না কিছু কথা রেখে দিবেন বলবেন কাকে বাবা মা হয়ে সন্তানকে সব কথা বলবেন না কিছু কথা আমানত সন্তান হয়ে বাবা মাকে সব কিছু বলার নাই কিছু কথা আমানত স্বামী হয়ে স্ত্রীকে স্ত্রী হয়ে স্বামীকে কিছু কথা সব কথা এত বদহজম কেন আমাদের কেন হজম হয় না মনের সকল কষ্ট যাতনা দুঃখ ব্যথা বেদনা মিটাতে চান প্রেম বাড়ান আল্লাহর সাথে সব বলে দেন না বললেও তিনি জানেন কিন্তু বলতে হবে এটা হলো আল্লাহ চান বান্দা আমাকে বলুক কান্নার দরকার কি আল্লাহর কাছে এমনি বললেই তো আল্লাহ আমারে মাফ করে দাও তিনি গফুরুর রহিম ক্ষমা করে দেবেন কিন্তু আল্লাহ চান তুমি বিনয়ী হও তোমার প্রতি অনুতপ্ত ভাব আসুক তুমি অনুশোচনায় ভুগো আগামীতে যেন এই কাজটা না করো তোমার ওয়াদাটা শক্ত হোক মজবুত হোক সুবহানাল্লাহ তাহলে চার নাম্বার হলো সুদ খাওয়া পাঁচ নাম্বার হলো আখালু মাল ইয়াতিম ইয়াতিমের মাল বক্ষণ করা আত্মসাৎ করা এরকম লোক এই এলাকায় অন্তত নাই আশা করা যায় থাকতে পারে থাকলে আল্লাহ হেদায়েত দান করুন বলো না আমিন ষষ্ঠ হচ্ছে ওয়া তাওয়াল্লি ইয়াউমাজ-জাহফি জিহাদের ময়দান থেকে পলায়ন করা আল্লাহর পথে চলতে গিয়ে একটু সমস্যা সামান্য একটু আপনি দেখলি এবার হিকমত শব্দের অপব্যবহার করে পিছনে দরজা দিয়ে পালায় এটা মুনাফিক আলামত মুমিনের পরিচয় হতে পারে হিকমার সাথে কথা বলতে আল্লাহ বলেছেন উদুইলা সাবিল রব্বিকা বিল হিকমা তবে বিনয়ের সাথে সম্মান রেখে বলতে চাই অধিকাংশ মুফাসসিররাই বলেছেন হিকমা মানে হলো কোরআন ওয়া সুন্নাহ কোরআন ওয়াল হাদিস কোরআন সুন্নাহর আলোকে কথা বলাই হিকমা হ্যাঁ হিকমার একটা অর্থ প্রজ্ঞা দূরদর্শিতা আমাদের মধ্যে ইন্টেলেকচুয়ালিটি থাকবে পরিবেশ পরিস্থিতি বুঝে আমরা কথা বলব কিন্তু সতর্কতার সাথে প্রজ্ঞার সাথে দূরদর্শিতার সাথে কথা বলা আর চলা মানে এটা নয় ইমানের পথ ছেড়ে দেয়া কথা বলে হিসেব করে কথা বলবো পরিস্থিতির বিবেচনায় কথা বলবো মুসলমানরা তাদের মেধা যোগ্যতা ইন্টেলেকচুয়ালিটি দুনিয়ার সেরা বেস্ট অফ দ্য বেস্ট কিন্তু সতর্কতা অবলম্বন করতে করতে পিছনের দরজা দিয়ে মুনাফিকি আলামত বহন করে মুমিনরা চলে না প্রয়োজনে জীবন দেয় রক্ত দেয় শাহাদাতের পেয়ালা পান করে বাতিলের সামনে মাথা নত মুমিনরা করতে পারে না পারে না পারে না জিহাদের ময়দান থেকে আল্লাহর পথ থেকে ছিটকে পড়া যাবে না আবহাওয়া খারাপ পরিবেশ খারাপ বলে হক পথ থেকে সরে যাওয়া যাবে না আর সাত নাম্বার হলো আবার মা বোনদের জন্য স্পেশাল একটা কথা এটা সমাজে অনেক গুনাহের কাজ আমরা করে ফেলি ওয়াকফিল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত খুবই ভয়াবহ একটা বিষয় কোন সতী ভালো নারীর উপর জেনার তোহমত দেয়া অপবাদ দেয়া নাউযুবিল্লাহ বাজে কাজ করেনি চরিত্রহীন হয়নি ভালো কাজ সে করে থাকে মন্দ কাজ করেনি এমন অপবাদ তাকে দেয়া যে কাজটা সে করেনি মানুষের সামনে তাকে ছোট করা হেও করা প্রতিপন্ন করা এটা এই সমাজে আছে না নাই এটা আপনারা আমরা করতে হয় না আমাদের বোনেরা বোনদের ক্ষতি করছে এক ঘর থেকে আরেক ঘরে গিয়ে ভাবি এই পাশের বাড়ি ভাবির খবর কি জানেন কি এগুলো বলে 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 অনেকের বিরুদ্ধে বিরুদ্ধাচরণ এমন পর্যায়ে চলে যায় কেউ যদি একটা ভুল করে অন্যের কাছে আপনি বলেন এটা হলো গীবত আল গীবত ওয়াশাদ্দ মিনাজ জিনা জেনার চাইতেও ভয়াবহ হলো গীবত করা আমার দোষ আমাকে না বলে আপনি সভাপতি সাহেবকে বললেন সভাপতির দোষ সভাপতি সাহেব না বলে আমাকে তার আড়ালে আমাকে বললেন এটা উচিত না এটা গীবত কবিরা গুনাহ আর এর থেকে ভয়াবহ হলো একটা লোক অপরাধ করে নাই তার নামে মিথ্যা অপবাদ চাপিয়ে দেয়া এটা এর থেকে ভয়াবহ নাউযুবিল্লাহ তাহলে সাতটা বিষয় ভয়ঙ্কর যেগুলো ছোটখাটো বিষয় তো দেখাই যাবে আর এগুলোর কারণে সব শেষ একটা অপরাধের কারণেই জাহান্নাম আর সাতটা যদি সমাজে এরকম চলতে থাকে অবস্থা খুব খারাপ শুধু এক ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে না গোটা উম্মা ক্ষতিগ্রস্ত হবে
এর মধ্যে এক নাম্বার হলো শিরক বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগণিত আয়াতে কারিমায় এ ব্যাপারে সতর্ক করলেন চতুর্থ সূরা সূরা আন-নিসা 36 নম্বর আয়াতে কারিমার শুরুতে আল্লাহ তাআলা জানায় দেন ওয়া উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ আল্লাহ তাআলা জানায় দেন আর তোমরা আল্লাহর ইবাদত করো তার গোলামি করো এবং তার সাথে কাউকে শরীক করো না আমরা যারা এই পৃথিবীতে প্রেরিত হয়েছি এই পৃথিবীতে এসেছি আল্লাহ তাআলা প্রধানত যেই কারণে আমাদের সৃষ্টি করলেন সারাটা জীবন যতদিন বাঁচব গোলামি করতে হবে কার আল্লাহর গোলামি করতে হবে এইজন্যই সৃষ্টি করেছেন আর গোলামি করতে গিয়ে শরীক করা যাবে শরীক করলে কি হয় এর করুণ পরিণতি কি চতুর্থ সূরা আন-নিসা আরেকটা আয়াত কারিমা 48 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুন যালিকা লিমান ইয়াশা ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله تعالى جاني دي چن نشو يا الله تعالى شده شريك کرا کے خما کرن نا خما نائي অন্যান্য পাপের ক্ষমা সহজেই পেয়ে যাবেন আল্লাহর সাথে শরীক করতে থাকলে এর কোনো ক্ষমা নাই তিনি ক্ষমা করেন এছাড়া অন্যান্য পাপ যার জন্য তিনি চান চাইলে তিনি অন্যান্য পাপ সহজেই ক্ষমা করে দিতে পারেন কিন্তু শিরিক করলে আল্লাহর সাথে শরীক করলে তিনি ক্ষমা করেন না আর যে আল্লাহর সাথে শরীক করে সে অবশ্যই ইসমান আযীমা দুই শব্দ দিয়ে ইসমান পাপ আযীমা বড় ধরনের পাপ সে করলো নাউযুবিল্লাহ মিন যালিক হাদিসের ভাষ্য অনেকগুলো হাদিস পাওয়া যায় এর মধ্যে একটা বর্ণনা হচ্ছে আকবারুল কাবাইর কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আশিরকু বিল্লাহ আল্লাহর সাথে শরীক করা আল্লাহ তাআলা সূরা লোকমানের 13 নম্বর আয়াতে বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম সবচেয়ে বড় জুলুম হলো শিরিক এবার বলেন হুজুর শিরিক শিরিক তো বলেন আমরাও কিছু চিনি একটু বুঝায় বলেন শিরিক মানে কি আল্লাহর সাথে শরীক কিভাবে করে দুই ভাবে আমি দুইটা উদাহরণ দিতে চাই এক আল্লাহর গোলামি করতে গিয়ে আমরা সিজদা করি কাকে আল্লাহ এই মাথা নত করি কার সামনে আল্লাহর সামনে সালাতে আমরা নত হই রুকু করি সিজদা করি আল্লাহর সামনে মাথা নত করি এই মাথা এক আল্লাহ ছাড়া আর কারো সামনে নত করা যাবে যেভাবেই হোক যদি আপনি এই কাজটি করেন তাহলে আপনি শিরিক করলেন এই মাথা এক আল্লাহ ছাড়া কারো সামনে নত করা যাবে না আমাদের কথাই বলি সিলেটের প্রতি মানুষের আবেগ আমাদের কারণে না এই দেশে ইসলামের প্রচারে যিনি এসেছেন সৌভাগ্যক্রমে সিলেট হয়ে আসার কারণে আমরা বেশি সাহায্য পেয়েছি সিলেটবাসী ধন্য হয়েছে গৌরগোবিন্দের সেই প্রভাব থেকে বলয় থেকে বেরিয়ে মুসলিমরা তারা সম্মানে সম্মানিত হয়েছেন এবং অমুসলিমরা পর্যন্ত ইসলামের আলোকচ্ছটা উদ্ভাসিত হয়েছেন যার কারণে তিনি শাহজালাল রহমতুল্লাহি আলাইহি সুবহানাল্লাহ কিন্তু দুঃখজনক হলো তার সিলেটে গেলি লোকেরা ওলির কবরের পাশে যায় যেতে পারে জিয়ারত করতে পারে এটা সুন্নাহ আবার ওই নিয়তে আপনারা যায়েন না এটা নিষেধ করা হয়েছে এখন গেলেন জিয়ারত করেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই দোয়া করে আসেন এটা ভালো কাজ সুন্নাহ আমল করলেন কিন্তু কিছু কিছু লোককে বোঝানোর পরও লিখা আছে দৃষ্টি আকর্ষণ করা আছে কিছু লোক না বলেই সুজা গিয়ে কবরের পাশে সিজদা করে নাউযুবিল্লাহ মিন যালিক শিরক আবার আরেকটা দ্বিতীয় উদাহরণ সেটা হচ্ছে সাহায্য চাওয়া কিছু পাওয়ার জন্য চাওয়া কোনো মানুষের কাছে উলির কাছে না চাইতে হবে কার কাছে মা বোনেরা কষ্ট দিবেন না অনেক মহিলারা যান ফ্যামিলি লাইফ বিয়ে হয়েছে 4-5 বছর 6-7 বছর 8-10 বছর 15 বছর হয়ে গেছে সন্তান নাই
আসলে সন্তানদের মালিক কে? একজন বোন তো কোনো অপরাধ করে নাই, এটা আল্লাহর ফয়সালা। কিন্তু কিছু কিছু পরিবার, কিছু কিছু স্বামী আছে সিগন্যাল দেয়, এখন সন্তান না হইলে কিছু করার নাই, তোমাকে ছেড়ে দেবো, আর একজন নিয়ে আসবো, অথবা তুমি থাকতে চাইলে ধৈর্যের সাথে থাকো, আমি বিয়ে করে ফেলবো। এবার ওই মহিলা যায় কবরের পাশে গিয়ে ওলির কাছে, আল্লাহর কাছে চাইবে, এরপরে আল্লাহ না দিলে মনে করতে হবে পরীক্ষা, আল্লাহর ফয়সালা দিবেন নাকি দিবেন না। আল্লাহর কাছে চাওয়া পাওয়া কিচ্ছু নাই, যায় ওলির কবরের পাশে গিয়ে, বাবা সন্তান নাই, সন্তান দেন, আউযুবিল্লাহ মিনাল্লাহ। يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. هي بندر گون هي مؤمن گون تمرا در ایمان نچو استعينوا আমার পক্ষ থেকে সাহায্য পেতে যাও, সাহায্য গ্রহণ করো, বিসবরি ওয়া সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ইন্নাল্লাহ ইউহিব্বুস সাবিরিন, আর নিশ্চয় আল্লাহ তাআলা সবর গুজার ধৈর্যশীলদের পছন্দ করেন, ভালোবাসেন। সুবহানাল্লাহ, জীবনের যত চাওয়া পাওয়া কারো কাছেই আমরা এই কামনা বাসনা পোষণ করব না, পেশ করব না, আমি যার কাছে এক বাক্যে কায়মন বাক্যে চাইবো, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের আল্লাহ, আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আমরা অন্যের কাছে চেয়ে শিরিক করব না, সিজদা করব এক আজিম সত্তাকে, তিনি কে? দুই নম্বর হলো, অল্প অল্প করে বলে নি, জাদু। এই জাদুর ব্যাপারে আবার ভয় পাওয়ার দরকার নাই, মুসলমানরা মুমিনরা অনেক সময় ভয় পায়, সাবধান সাবধান, আল্লাহ রাসূলকেও জাদু করতে চেয়েছে, তাই না? সূরা ফালাকা নাস পড়বেন, এটার ব্যাখ্যা তাফসীর কেন নাযিল হইছে দেখবেন। তবে এটা শিখিয়ে যাই, যে কোনো জায়গায় নিরাপদে থাকতে চাইলে যদি মনে করেন জিন, কোনো শয়তান অথবা কিছুর ওয়াসওয়াসা অথবা কিছু একটা কুমন্ত্রণা পেতে পারেন বা আপনাকে প্রভাবিত করতে পারে, আল্লাহর উপর ভরসা করে সূরা ফালাকান নাস পড়ে আল্লাহ ভরসা বলে ফু দিয়ে পুরো শরীরকে একেবারে ঝেড়ে নেবেন ইনশাআল্লাহ। আরো সহজ হলো চারটা কুল, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। প্রত্যেক রাতে ঘুমানোর আগে সুযোগ পেলে, সময় পেলে, মনে থাকলে এটা আমল করার চেষ্টা করুন, চারবার পড়ে পুরো শরীরটা যদি মাসেক করে নিতে পারেন ইনশাআল্লাহ আপনি নিরাপদে থাকবেন ইনশাআল্লাহ। ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলা সূরা বাকারার 102 নম্বর আয়াতে কারিমায় বলছেন, ওয়া মা হুম বি দরিন বিহি মিন আহাদিন ইল্লা বিইযনিল্লাহ। আর তারা তার দ্বারা কোনো ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর অনুমতি ছাড়া যত বড় শয়তান হোক আর যাই হোক করতে পারবে না। অনেক সময় সুযোগ আমরাই দিয়ে দিই, এর কারণে আমরা ক্ষতিগ্রস্ত, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। আর সেই হাদিস তো আমাদের জানা, তারগীবের বর্ণনা এসেছে, যে ব্যক্তি জ্যোতিষী জাদুকর বা গণকের নিকট আসলো, তারপর সে যা বলে তা বিশ্বাস করলো, সে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতীর্ণ যা নাজিল হয়েছে তার সাথে কুফরি করলো, নাউযু বিল্লাহ মিন যালিক। এরপরে আছে মানুষকে হত্যা করা অন্যায়ভাবে, যুগে যুগে নবী রাসূলদের পর্যন্ত হত্যা করা হয়েছে, হয় নাই নাকি? হয় হয়েছে, বনী ইসরাইলের শত শত নবীকে হত্যা করেছে অন্যায়ভাবে, অপরাধ কিছুই ছিল না আল্লাহর গোলামীর দিকে আহ্বান করা ছাড়া। আলে ইমরানের 21 এবং 22 নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যিনা বিগাইরি হক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়ামুরুনা বিল ক্বিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। أولئك الذين حبطت أعمالهم في الدنيا والآخرة وما لهم من ناصرين. নিশ্চয় যারা আল্লাহ তাআলার আয়াত ও নিদর্শন সম্পর্কে অস্বীকার করে
অন্যায় ভাবে নবীদেরকে হত্যা করে এবং মানুষদের মধ্য থেকে যারা ন্যায় ইনসাফের আদেশ করে তাদেরকে হত্যা করে হে নবী তুমি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দাও এদেরকে আমলসমূহ এদের আমলসমূহ ইহকাল পরকালে নষ্ট হয়ে যাবে এবং এদের জন্য তখন আর কেউ সাহায্যকারী হবে অন্যায় ভাবে হত্যা করা জঘন্যতম বড় কবিরা গুনাহ নিঃসন্দেহে এটা আমাদেরকে জাহান্নামী বানাবে এজন্য যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এরকম কাজ করা যাবে না গ্রামেগঞ্জে ছোটখাটো বিষয় নিয়ে হত্যা হয়ে যায় দুর্ঘটনা ঘটে يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا يتيمের মাল যারা অবৈধভাবে ভক্ষণ করেন তাদের অর্থ সম্পদ আত্মসাৎ করেন তার সম্পদ যারা ভোগ করেন খাওয়ার চেষ্টা করেন সূরা আন-নিসা চার নম্বর সূরার দশ নম্বর আয়াত কারিমায় আল্লাহ তাআলা জানায় দেন নিশ্চয়ই যারা ইয়াতিমের ধন সম্পদ তাদের পেটে আগুন যেন তারা ভরে নিচ্ছে আগুন তারা খাচ্ছে আর ওছেরে তারা প্রজ্বলিত আগুনে জাহান্নামে প্রবেশ করবে না আউযু বিল্লাহ এটা কখনোই কাম্য নয় আর শেষ নারীদের ব্যাপারে যে অপবাদ দেওয়ার কথা আমি সতর্ক করলাম একটা আয়াত শোনাই সূরা আন-নূর ২৩ নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم سورة نور تيش نمبرات قريبا الله سبحانه وتعالى নিশ্চয়ই যারা সতী সাধবী সরল মনা মুমিনা মহিলাদেরকে বেবিচারের অপবাদ দেয় তারা দুনিয়া আখেরাতে অভিশপ্ত এবং তাদের জন্য আখেরাতে রয়েছে আযাবুন আযীম বড় ধরনের শাস্তি তাদের জন্য রয়েছে নাউযু বিল্লাহ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে মুনাফিক দল অপবাদ ছড়িয়ে দিয়েছিল অপবাদ রটিয়ে দিয়েছিল আল্লাহ তাআলা হয়তো সাথে সাথে জবাব দিতে পারতেন কিন্তু একটু বিলম্ব না হলে মুনাফিক চেনা যেত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো পবিত্র আল্লাহ রাসূলের প্রিয়তম স্ত্রী তার বিরুদ্ধে অপবাদ তারা দিল মুনাফিকরা দিল কিন্তু সময়ের ব্যবধানে আয়াত কারিমা নাযিল হলো সবাই জবাব পেয়ে গেলেন মুনাফিকরা চিহ্নিত হয়ে গেল আজকের যুগে তো ওহী নাযিল হবে না আজকের যুগে তো আল্লাহর পক্ষ থেকে সরাসরি ফরমান আসবে না কিন্তু আল্লাহ তাআলা যেই কিতাব দান করলেন যেই আয়াত কারিমার মাধ্যমে সতর্ক করলেন মুমিন পুরুষ হন আর মুমিন মুমিনা নারী হন যে অপরাধ করে নাই তার উপর অপরাধ চাপিয়ে দিলে জাহান্নাম ছাড়া কোনো উপায় যেই ব্যক্তি কোনোদিন একটা থাপ্পড় কাউকে দেয় নাই তাকে খুনের মামলায় ফাঁসাতে পারেন যেই লোক জীবনে মিথ্যা বলে নাই তাকে অনেক বড় অপরাধ দিয়ে আপনি তাকে শাস্তির মুখোমুখি করতে পারেন যেই লোকটা কোরআনের পথে চলে হাদিস সুন্নার কথা বলে দিনের পথে চলতে চায় তার চরিত্র হরণ করার জন্য তাকে অপবাদ দিতে পারেন আজকে হয়তো দুনিয়ার মানুষের সামনে তাকে ছোট করতে পারেন হেও করতে পারেন যদিও আমাদের দৃঢ় বিশ্বাস প্রকৃত মুমিন মুমিনারা ফাসেক প্রদত্ত খবরের সহজেই বিশ্বাস করে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলার এই আয়াত প্রমাণ করে নিরপরাধ মানুষগুলোকে যারা অপরাধী বানায় মজলুমগুলোকে যারা জালেম হিসেবে চিহ্নিত করে সত্যবাদীদের যারা মিথ্যাবাদী বানায় লোকদের হক আদায় করার জন্য যারা চেষ্টা প্রচেষ্টা চালায় তাদের
তাদেরকে যারা বেহক বানাতে চায়, যারা মানুষের দুঃখে পাশে থাকে ওই দুঃখী মানুষদের নির্যাতনকারী যারা বানায়, যারা সাধারণ নির্যাতন কাউকে করে না মানুষের অধিকার কায়েমের চেষ্টা করে, তাদেরকে যখন অপরাধ দিয়ে অপবাদ দিয়ে তাদেরকে দুনিয়া থেকে তোমরা বিদায় করতে পারো, কিন্তু যারা এই কাজটা করছো আযাবুন আযীম, তারা ভয়াবহ আযাবের প্রতীক্ষায় থাকা লাগবে। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কি না? গ্রামেগঞ্জে অনেক জায়গা আছে, প্রভাবশালী অনেক ফ্যামিলি আছে, দুই পরিবারে বিচার ফয়সালা হইলে বিচারপতিরা জাস্টিস যারা থাকেন, মুরব্বী যারা আছেন, আমি শেষ করবো এখনই, মুরব্বী যারা আছেন ওরা টাকা খাইয়া হোক আর ওদের প্রভাবে প্রভাবিত হয়ে হোক বিচার ফয়সালা নিরপরাধ গরিব লোকদের বিরুদ্ধে করে দেন। আল্লাহর কাছে কিন্তু দাঁড়াতে হবে, সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জিলজালের সাত এবং আট নম্বর আয়াত কারিমার আলোকে ফামাইয়া'মাল মিথকালা যাররাতিন খাইরান ইয়ারা, অনুপরিমাণ যাররা পরিমাণ ভালো কাজ করলে ওটা আমি দেখব, এটা আমার পক্ষে থাকবে। ওমান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররা ইয়ারা, কবিরা গুনাহ বড় গুনাহ তো দূরের কথা, সামান্যতম সামান্যতম একটা অপরাধ যদি করি, আমি মনে করি এটা অপরাধ না কিন্তু হয়ে যেতে পারে একটা অপরাধ। আমাকে ওই দিন একজন টেক্সট করলো, একজন মেসেজ পাঠালো, হুজুর ওই দিন আমার সাথে যখন আপনার সাথে দেখা হলো আমার দিলটা ভরে গিয়েছে। এটা তার ভাষ্য, আলেমরা এরকম করেন না কিন্তু তার ভাষ্য, হয়তো সে ব্যাখ্যা জানে না কেন এটা করলেন তিনি। বলে অনেক হুজুর আছে মুসাফা করতে চায় না, তাদের হাতটা ময়লা হয়ে যায় কিংবা ভাইরাস ছড়িয়ে পড়বে কিংবা কোনো অন্য কোনো কারণে, মানে সাধারণ মানুষ মনে করে উনি মনে অহমিকা প্রদর্শন করছেন বা আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছেন, বাস্তব কারণ অন্যটা হতে পারে কিন্তু এই সামান্য বিষয়ে আপনি এটাকে সামান্য মনে করছেন কিন্তু একজন মানুষ কষ্ট পেয়ে যাচ্ছে। হুজুর শুধু ভালো লাগছে এই কারণে, অনেক মানুষ ছিল বিশাল জনতার মাঝখানে, আপনি যে একেবারে আমার মতো নগণ্য মানুষকে আগলে রাখলেন, মুসাহাবা করলেন, মুআনাকা করলেন, আজীবন মনে থাকবে, আপনার জন্য অনেক দোয়া আলহামদুলিল্লাহ। এক সময় আমাদের কাছে অনেক বিষয়টা ছোট কিন্তু আসলে এটা মানুষের কাছে অনেক বড় হতে পারে। এজন্য একজনের সাথে কথা বলছেন, মুচকি দিয়ে হাসি দিয়ে কথা বললে কি কোনো গুনাহ হবে? বরং একটা মুচকি হাসি একটা সাদাকা। আমরা অনেকে আছি হাসি আমাদের মুখে নাই, হাসি মানে ওই হাসি না ওয়াজের ময়দানে হাসাইতে হাসাইতে একেবারে মঞ্চ একেবারে কাঁপায় ফেলবেন, মানুষদেরকে শোয়ায় ফেলবেন, এটা নিষেধ করা হয়েছে। কাঁদতে হবে বেশি, হাসতে হবে কম, হাসিটা লিমিটেড আনলিমিটেড না, ক্রিয়া কৌতুক সীমাবদ্ধ সীমাহীন না, কিন্তু কথাবার্তার সময় মানুষের সাথে দেখা হইলে, এক মুমিন আরেক মুমিনের সাথে দেখা হইলে হাসি মুখে কথা বললে যে আপনার সাথে কথা বলবে তার হৃদয়টা এমনি প্রশান্তিতে ভরে যায়, হাসি দেখি দিলটা ঠান্ডা হয়ে যায়, এমন কি আপনার উপর কারো গুসা রাগ এটা আপনি হাসি দিয়ে কথা বলার কারণে দেখবেন সে হেসে ফেলছে, তার মনের কষ্ট দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ।